আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম ভারত জুড়ে শুধু লাশ আর লাশ সৎকারে কুলাতে পারছে না শ্মশান বিএনপিকে ভুল ধরা পার্টি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত এবং সর্বশেষ জানাবো ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করুন ভারত জুড়ে শুধু লাশ আর লাশ সৎকারে কোলাতে পারছে না শ্মশান ভারতে করোনা ভাইরাসের মৃত্যুর মিছিলের মধ্যে দিল্লিতে মৃতদেহ সৎকারের জায়গার সংকট তৈরি হয়েছে শ্মশান জুড়ে দৃশ্যমান শুধু লাশ আর লাশ এত লঞ্চ সৎকারে কুলাতে পারছে না শ্মশান ফলে নয় দিলের পুলিশ শ্মশানের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছে জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে নগরে বেশিরভাগেরই মৃত্যুর কারণ এখন কোভিড জায়গার অভাবে কোভিড আক্রান্তদের জন্য নয় এমন শ্মশানে প্রিয়জনকে দাহ করেছেন অনেকে এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেন ওষুধ ও শয্যার অভাবে স্বজনদের হাহাকার বাড়ছে সৎকারের জায়গার জন্য ছোটাছুটি করছেন স্বজনেরা বৃহস্পতিবার দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক কোটি আশি লাখ ছাড়িয়ে যায় দৈনিক সংক্রমণে এ পর্যন্ত বিশ্বের সব দেশের রেকর্ড ছাড়িয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় তিন লাখ ছিয়াশি হাজার চারশো বান্ন জন একদিনে রাজধানী নয়াদিল্লিতে মারা যান তিনশো জন মহামারী শুরুর পর একদিনের হিসাবে যা সর্বোচ্চ এ অবস্থার জন্য নির্বাচনী সভা এবং ধর্মীয় সমাবেশের অনুমোদন দেয়া সহ মহামারীর এই সময় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা বাড়ছে দেশটিতে এদিকে বেশ কয়েকটি রাজ্যে এরই মধ্যে টিকার ঘাটতি দেখা দিয়েছে মজুদ কমে যায় টিকাদান কর্মসূচি স্থগিত করেছে দুই কোটি মানুষের বাণিজ্যিক রাজধানী মুম্বাই বিশ্বে দৈনিক প্রতি চার মৃত্যুর একজন ভারতে ভারতে মহামারীর হানা কোথায় গিয়ে থামবে এখনো পর্যন্ত তার সদুত্তর মেলেনি তবে সংক্রমণের পাশাপাশি যেভাবে মৃত্যু বেড়ে চলেছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলেও কারণ এই মুহূর্তে যে হারে মৃত্যু বেড়ে চলেছে গোটা বিশ্বে তার পঁচিশ শতাংশই ভারতে গত আটাইশ এপ্রিলে যে হিসাব পাওয়া গেছে তাতে দেখা গেছে ওই দিন বিশ্বের সর্বত্র বারো হাজার তিনশো তিনজন করোনা রোগী প্রাণ হারায় এর মধ্যে ভারতে মারা যায় তিন হাজার দুশো তিরানব্বই জন অর্থাৎ প্রতিদিন বিশ্বে করোনায় যত মৃত্যু ঘটছে তার প্রতি চারটির মধ্যে একটি ঘটছে ভারতে বিএনপিকে ভোল ভুল ধরা পার্টি বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপি ও তার মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ শনিবার পহেলা মে দুপুরে মন্ত্রী নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মরহুম এডভোকেট নুরুজ্সফা তালুকদার অডিটোরিয়ামে ড হাসান মাহমুদের পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে কে ফাউন্ডেশনের চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন ডক্টর হাসান বলেন মাঝে মধ্যে তাদের ঢাকা শহরে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করার জন্য নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা যে কাজ করছি সেটাতে কোনো ভুল আছে কিনা শুধু সেটাই তারা খুঁজে বেড়ায় নিজেরা কোনো কাজ করে না তাই আমি তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন এই ধরনের ভুল ধরা পার্টি আছে তাদেরকে এখন দেখা যাচ্ছে না ভোটের সময় দেখা যাবে তখন তাদের জিজ্ঞেস করতে হবে এতদিন তারা কোথায় ছিল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঠেউ সরকারের পক্ষ থেকে সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি পঁচিশ লাখ মানুষকে ত্রাণ দেওয়া হয়েছিল এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল বলে জানান হাসান ভারতীয় নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা চারি করোনায় মৃত্যু পুরীতে পরিণত হওয়া ভারতের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চার মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানান খবরে বলা হয় তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভারতে বসবাসকারী গ্রিন কার্ডধারী মার্কিন নাগরিকদের এবং পড়ুয়া সাংবাদিক ও কয়েকজন শিক্ষাবিদদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে তারা এই নিষেধাজ্ঞার সময়ও যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শ অনুযায়ী ভারত থেকে যাত্রী আসার ওপর বিধিনিষেধ আরোপ করছে আমাদের প্রশাসন জরুরি ভিত্তিতে চার মে থেকে সিদ্ধান্ত কার্যকর হবে এর আগে ভারতীয় নাগরিকদের ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য জার্মানি ইতালি সিঙ্গাপুর এছাড়া ভারতের সঙ্গে সব রকমের বাণিজ্যিক ভ্রমণ বন্ধ করেছে কানাডা হংকং ও নিউজিল্যান্ড প্রসঙ্গত ভারতে গত চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে চার লক্ষ এক হাজার নশো তিরানব্বই জন আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ করোনায় মৃত্যু পুরীতে পরিণত হওয়া ভারতের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চার মে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে শনিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এ তথ্য জানান খবরে বলা হয় তবে যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভারতে বসবাসকারী গ্রিন কার্ডধারী মার্কিন নাগরিকদের এবং পড়ুয়া সাংবাদিক ও কয়েকজন শিক্ষাবিদদের বিশেষ ছাড় দেওয়া হয়েছে তারা থাকার সময় যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবে গত ফেব্রুয়ারি মাসে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হন সাড়ে তিন লাখ মানুষ আর করোনায় দেশটিতে মৃত্যু হয় দু হাজার জন মানুষ কিন্তু এপ্রিলে তা ভয়াবহ রূপ ধারণ করে ভারতে শুধু এপ্রিল মাসে ত্রিশ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হন এর মধ্যে মারা যান সতেরো হাজার মানুষ বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার কঠোর শর্ত সাপেক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অতি ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশসমূহ ব্যতীত বিশেষ শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইটসমূহ পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে কোভিড নাইন্টিন সংক্রমণের হার বিবেচনায় আটত্রিশটি দেশে যাতায়াতের উপর বিশেষ শর্ত আরোপ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ হতে আন্তর্জাতিক সমূহ চালুর জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী তালিকা বহির্ভূত দেশ সমূহ থেকে আগত যাত্রীদের পিসিআর নেগেটিভ সনদ আনা সাপেক্ষে চোদ্দ দিন হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছে ব্যতিক্রম হিসেবে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কাতার বহরাইন ও কুয়েত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমানে চলমান তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা অনুসরণ করবে পরবর্তী সময় স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে মাকে এগারো দিন হোম কোয়ারেন্টাইন অথবা আইসোলেশন থাকার জন্য বিবেচিত হবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ